প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ভেনিসে। আপনারা জানেন যে বিশ্বের যে সকল পর্যটক কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আসলে ভেনিস পর্যটক কেন্দ্রিক ব্যবসায়ীদের জন্য এবং যারা আসলে ভ্রমণ প্রিয়সু তাদের জন্য কিন্তু আসলে শ্রেষ্ঠই বলা যায়। এখানে কিন্তু শীতকালীন সময়ও কিন্তু এখানে পর্যটকদের ভিড় দেখা যায়। কিছুদিন ধরে কিন্তু এখানে শীতকে বিদায় দিয়েছেন যারা ভ্রমণ প্রেমী তথা ইতালিতে যারা রয়েছেন তারা কিন্তু আসলে শীতকে বিদায় দেওয়ার পাশাপাশি কিন্তু এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে ভ্রমণ পিপাসুরা কিন্তু আসতে শুরু করেছেন। তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুরাটা পিছনটাই কিন্তু আসলে এখানে পর্যটকদের ভিড় রয়েছে। আজ কিন্তু আসলে ছুটির দিন না, তারপরও কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু একটা উপচে পড়া ভিড় রয়েছে পর্যটকদের আনাগোনাতে। আরেকটি বিষয় আপনাদের আমাকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি ইতালির ভেনিসের ভিতরে কিন্তু আসলে দুটি স্থানই খুব নাম করা জায়গায়। একটি হচ্ছে সান মার্কো, পিয়াসাল সান মার্কো যে মূল কেন্দ্রবিন্দু, এবং এখানে রিয়ালতো ব্রিজ। আমি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি কিন্তু রিয়ালতো ব্রিজ। এই ব্রিজকে কেন্দ্র কিন্তু করে কিন্তু আসলে অনেক ছবির শুটিংও কিন্তু হয়েছে। এখানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে যারা আসলে ছবির বিভিন্ন ধরনের চলচ্চিত্র এখানে প্রদর্শন হয়েছে এবং চলচ্চিত্র নির্মাণও করেছে কিন্তু এই ব্রিজকে কেন্দ্র করে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে গত রবিবার কিন্তু আসলে এই ব্রিজের তলদেশে থেকে গ্র্যান্ড ক্যানেল যেটাকে বলা হয় যে বড় যে খালটি রয়েছে এই খালের পানি নিয়ে কিন্তু একটি কথা হয়েছিল যে আসলে হঠাৎ করে কেন জানি এই গ্র্যান্ড ক্যানেলের পানি কিন্তু সবুজ রং হয়েছিল। এ বিষয় নিয়ে কিন্তু আসলে স্থানীয় অনেক পত্রিকা এবং টেলিভিশনে কিন্তু আসলে নিউজ হয়েছে, পাশাপাশি বাংলাদেশের অনেক পত্রিকাতেও কিন্তু নিউজ হয়েছে। আমি এই মুহূর্তে আপনি রয়েছেন যে এখন কিন্তু যে পানির যে অবস্থাটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে আসলে পানির যে রঙটি রয়েছে সে রঙটি কিন্তু আসলে সবুজ না, সাধারণ যে সর্বসময় যে পানির যে রঙটি থাকে সেটি কিন্তু রয়েছে। আসলে কি কারণে এই ধরনের রং হলো এ নিয়ে কিন্তু এখানে যারা প্রশাসন এবং স্থানীয় যারা পরিবেশ বিজ্ঞানী অথবা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু খতিয়ে দেখছেন। হঠাৎ করে রবিবার সকালে যখন পানির রঙের কিছুটা পরিবর্তন আসে তখন কিন্তু এখানে স্থানীয়রা এবং পর্যটকরা কিন্তু একটি আতঙ্কের মধ্যে ছিল যে হঠাৎ করে কেন এই সৌন্দর্যের শহরে কিন্তু পানির রং পরিবর্তন হলো। কিন্তু সাথে সাথেই কিন্তু এখানকার স্থানীয় প্রশাসন এবং এখানে যারা রয়েছেন বিশেষজ্ঞ তারা কিন্তু খতিয়ে দেখেছে যে তেমন কোনো ক্ষতিকর এবং কোনো সমস্যাই কিন্তু এখানে হয়নি, এটা বিভিন্নজন বিভিন্নভাবেই কিন্তু মন্তব্য করেছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু ইতালির উত্তর অঞ্চলীয় কিন্তু একটি বন্যা কবলিত এলাকা রয়েছে। অনেকে ধারণা করেছেন যে এই পানির স্রোতের সাথে কিন্তু একটি জলরাশি কিন্তু এখানে প্রবেশ করেছিল হয়তোবা, তাছাড়াও কিন্তু পানিতে কোনো কিছু মিশিয়েছেন কিনা পরিবেশ যারা রয়েছেন তাদের এই বিষয় নিয়ে কিন্তু এখানে প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু খতিয়ে দেখছেন। তবে তারা ধারণা করছেন যে কোনো ক্ষতিকারক কোনো অথবা কোনো ওষুধ কিন্তু এখানে মিশানো হয় না যার কারণে কিন্তু এখানে কোনো প্রতিক্রিয়া হবে এমনটি কিন্তু যারা এখানে স্থানীয় রয়েছেন তারা কিন্তু ধারণা করছেন। সব কিছু মিলিয়ে বলবো যে পর্যটন নগরী ভেনিসের সৌন্দর্য শীতকালে যেমন অব্যাহত থাকে গ্রীষ্মকালীন সৌন্দর্য কিন্তু রয়েছেন। আমি এই পাশটিতে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছেন এখানে ইতালিয়ানদের পাশাপাশি কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন। আমার সাথে এক বাংলাদেশি রয়েছেন ভাই, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কতদিন যাবত এখানে ব্যবসা করছেন নাকি চাকরি করছেন আমাদেরকে যদি একটু জানান। আমি এখানে জব করতেছি, এখানে জব করতেছি আমি, এখানে কিছুদিন হয়েছে আমি এখানে জব করতেছি 2 বছরের মতন। এখানে আমি দেখতেছিলাম যে কালকে এখানে কিছু রবিবারে কিছু সময়ের জন্য পানিটা নীল ছিল মানে সবুজ বর্ণ ধারণ ধারণ করছিল, পরে আবার কিছু সময় পরে চলে গেছে এটা, আর এরপরে আর দেখি নাই। অনেক ইতালিয়ানরা ছিল এখানে দেখতেছিল। আপনি এখানে চাকরি করেন, আসলে শীতকালীনের সময় গ্রীষ্মকালীন পর্যটকদের আনাগোনা কেমন এবং ব্যবসা প্রতিষ্ঠান প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের ব্যবসা কি পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানান। জি, সব মিলে আলহামদুলিল্লাহ এখানে অনেক পর্যটক আসে, বিভিন্ন দেশের থেকে আসে এবং মানে প্রচুর পরিমাণে লোকের এখানে আনাগোনা হয়। এখানে মানে একটা ভেনিস বলতেই তো মানুষের ইতালি মানেই ভেনিস, ভেনিসে মানুষের সবাই পর্যটকরা আসে এখানে সবাই উপভোগ করে। আপনি দেখতেই পারতেছেন যে কী হারে উৎসব মুখর অবস্থায় আছে পরিবেশটা এবং খুব ভালো অবস্থানে আছে। ব্যবসার বাঙালি যারা আছে আলহামদুলিল্লাহ সবার ব্যবসা ভালো এবং ইটালিয়ান যারা আছে তাদেরও ব্যবসা ভালো,
সব মিলায় আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থান। ধন্যবাদ আপনাকে, আপনি সব কিছু মিলে এখানে ভালো আছেন। আমাদের আরটিভি দর্শক যারা রয়েছেন তারা অবশ্যই দেখছেন যে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে প্রবাসী বাংলাদেশি যারা এখানে রয়েছেন তারা কিন্তু পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারা কিন্তু এখানে জব করে থাকছেন এবং সব কিছু মিলেও কিন্তু তারা ভালো আছেন। একদিকে তারা যেমন ভালো আছেন এবং তাদের পরিবার বাংলাদেশে যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে রেমিটেন্স পাঠিয়ে কিন্তু তাদেরকেও ভালো রাখতে চেষ্টা করছেন। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু আসলে ইউরোপের প্রতিটি দেশে গেলেও কিন্তু এই স্বপ্নের নগরী বলেন, পর্যটক নগরী বলেন, পানির শহর বলেন, সব কিছু ভালোবাসার শহর বলেন, ইউরোপে যারাই রয়েছেন এবং ইউরোপের বাহির থেকে যারা আসেন তারা একবার হলে কিন্তু এই নগরীতে আসবেন শুধুমাত্র এই পানি দেখার জন্য এবং এই পানির যে সৌন্দর্য, পানির পাড়ে কিন্তু যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আসলে এখানে কিন্তু কোনো গাড়ি অথবা বাস অথবা কোনো কিছু দিয়েই কিন্তু আসলে চলাচলের কোনো মাধ্যমই নাই। এখানে দুপাড়ে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছেন শুধুমাত্র যে ওয়াটার বোর্ড রয়েছেন সেই বোর্ডের মাধ্যমে কিন্তু চলাচলের যে ব্যবস্থা রয়েছেন সেই ওয়াটার বোর্ডগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু আসলে কয়েকটি ওয়াটার বোর্ড এখানে রাখা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি যে একটি নৌকা, আমাদের বাংলাদেশের যে একটি নৌকার কথা বলবো, ডিঙ্গি নৌকা যেতে বলবো, ইতালিয়ান ভাষায় এটাকে গোন্দোলা বলা হয়, এখানে আসলে এই নৌকার মাধ্যমেই কিন্তু আসলে চলাচল করে এবং এখানে এই নৌকার মধ্য দিয়েই কিন্তু আসলে যখন চলাচল করে তখন কিন্তু আসলে প্রকৃত যে সৌন্দর্য সেটাই কিন্তু সকলের কাছেই উপভোগ করার বিষয় হয়ে থাকে। সর্বোপরি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে ইতালির প্রতিটি শহরেই কিন্তু পর্যটন কেন্দ্রিক শহরগুলো কিন্তু আসলেই পর্যটক যারা রয়েছেন ভ্রমণ পিপাসুদের জন্য আসলে বিখ্যাত। তারপরেও কিন্তু ভেনিসে যে আলাদা একটি সৌন্দর্য রয়েছে পানির শহর সেটা কিন্তু আসলে উপভোগ না করলেই নয় এমনটি কিন্তু যারা এখানে এসেছেন ভ্রমণ পিপাসুরা তারা কিন্তু ধারণা করছেন। ইতালির ভেনিস থেকে আসলামুজ্জামান, আরটিভি।